হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আমি লাখি আবারও নিয়ে এলাম নতুন একটা ব্লগ, নতুন একটা দিন। আজকে কিন্তু নতুন একটা সকাল কইতাম না, কারণ আজকে আমি দুপুরবেলার থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে গেছে প্রায় একটা, স্কুল গেলাম, স্কুল থেকে আইয়া কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো সবাই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো। স্কুল থেকে আওয়ার পর যা যা কাজকর্ম করি তাই আজকে তোমরা সঙ্গে শেয়ার করবো। ওই যে কইছিলাম না, একটার থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন দেখো প্রায় 1:15 হয়ে যাইতেছে। তো স্কুল থেকে আইয়া ফ্রেশ ট্রেশ হয়েই আগে লাগলাম ভাত খাইতে। তো ভাতটা বাড়িয়ে আর কি, আর কাজ কিন্তু আজকে অনেক কাজ আছে, তাই ভাবলাম সকাল সকাল ব্লগটা স্টার্ট না করিয়া আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করি, তাই এখন করলাম। তো ভাত খাইতে বললাম, দেখো নিয়ে নিলাম এখানে বাঁধাকপি আসছিল, বাঁধাকপি শাক আর কি কালকের আসছিল ওইটা নিলাম। আর আজকে বানাইছি কাঁকরুল দিয়ে আর শস্য দিয়ে এইরকম মাখা মাখা পুরো পুরো। আর এখানে নিয়ে নিলাম একটু কাসন্দি, কাসন্দি দিয়ে ভাত খাইতে আমার কিন্তু প্রচুর ভালো লাগে। যে কোনো কিছুই দেখছি আমার দারুণ লাগে। আর খুশি তো এখানে আছে, আর বাইরে পরের কিন্তু টিপ টিপ বৃষ্টি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইও। তো চলো তোমরা সঙ্গে আমি আজকে আর একটা টিপস শেয়ার করি। এই যে আনারস, এটা কিন্তু আনা হয়েছে আমরা অনেকদিন হয়ে গেছে, ফ্রিজে আসছিলো আর কি। তো আজকে আমি এখন কাটিয়ে রাখি, আর এখন আমি 2 পিস খাইবো, আর রাত্রে যখন হাজব্যান্ড আইব তখন খাওয়া হইব। ওই যে আইতে আইতে তার অনেকটা রাত্রে হয়ে যায়, পরে আর খাওয়া হয় না, এ করিয়া করিয়ে না অনেকদিন থেকে আনারসটা ফ্রিজে হইয়া আছে, আর একটু মানে কিরম কিরম হইয়াও যার। তো দেখো বন্ধুরা, আনারসটা কাটিয়ে আমি কী করি, আর আনারসটা কাটিয়ে কিন্তু আমি একটা বাটিতে একটু জল নিছি, জলের মধ্যে দিয়ে দিছি একটু লবণ, আর ওই লবণ জলে আনারসটা কাটিয়ে কিন্তু আমি ভিজাইয়ে রাখি। আর এই যে দেখো, ওই যে হয় না, আনারসটা কিন্তু খুব ক্ষার জাতীয় জিনিস। আনারস খাওয়ার পরে না মুখের মধ্যে চুলকায়, গোটা গোটা হয়ে যায়, গলার মধ্যে চুলকায়, কাশি উঠাই যায়, মানে অনেক কিছু প্রবলেম হয়। যারা ফেনাঞ্জাইটিসের প্রবলেম আছে তারা তো হয়ই, আর যারা প্রবলেম না তারও কিন্তু হয়, মুখের মধ্যে চুলকায়, অনেক কিছু হয়ে যায়, মানে খুব ক্ষার জাতীয় জিনিস। তো এই যে লবণ জলে আনারসটা কাটিয়া লবণ জলে যদি ভিজাই উঠানি যায় তাহলে কিন্তু এটা আর কিচ্ছু হয় না। আমারও কিন্তু খুব প্রবলেম হইতো, আনারস খাইতেই পারতাম না, আনারস খাইলেই আমার ঠোঁটে চুলকাইতো, গলাতে চুলকাইতো, মুখে চুলকাইতো, আর তারপরে না আমার কাশি আই পড়তো। কিন্তু এই টিপসটা ফলো করার পর থেকে আর কিন্তু আমার এটা হয় না। তো তোমরাও যারা প্রবলেম আছে তোমরাও বন্ধুরা এটা শেয়ার না মানে তোমরা এটাও ইউজ করতে পারো। এখানে দেখো ভাতটাত খাইয়ে নিলাম, খাইয়ে দেখো অল্প করে ডাল বানাই, আর কারণ তরকারি দুইটাও আছে কিন্তু পুরা শুকনা। আমি তো মেয়েলোক মানুষ কেউ শুকনা শুকনা খাই নিতে পারছি, কিন্তু হাজব্যান্ড ছেলে মানুষরা দেখেও শুকনা খাইতে পারে না, তাই অল্প করে ডাল বানাই। আর এখানে দেখো কত কাপড় বাইরেছে, কাপড় বার করলাম আর কি, এখন ধোয়ার লাগিয়া এখন বাজিয়ে গেছে কিন্তু প্রায় 2টার উপরে। আর আজকে কাপড় ধুই আর কেনে আজকে লোকে আমরা সবটা যার আর কি, তো আমি আজকে সব কিছু পরিষ্কার টুষ্কার করিয়ে রাখি দিয়ে, কারণ সকালবেলা কালকে তো আমি সময় পাইতাম না, এটা লেগে আর কি আজকে শুদ্ধ, তাই আজকে আমি সব ধোয়া টোয়া সব কিছু করিয়ে, আর মানে শকরা টকরা সব কিছু ঠিক করিয়ে রাখি দিয়ে আর কি সকালে উঠিয়ে শুধু চুলাটা মুছবো আর পরিষ্কার করিয়া রান্নাবাড়া করবো। তো এখন দেখো কাপড় আমি এইখানেই মেলিয়ে দিলাম সব, কারণ বাইরে টুকটুক করে কিন্তু বৃষ্টি পড়তে আছে। আর বন্ধুরা, এই সকাল থেকে কাম কাজ করিয়া স্কুল গেলাম, স্কুল থেকে আইয়াও কিন্তু গড়ি কাটার সঙ্গে সময় মিলাইয়াই আমি কাম কাজ করার চেষ্টা করি। আর আমার কিন্তু শরীরে মনে এখন একটুকু চান না কাম কাজ করতে, কারণ তোমরা তো জানোই আমার স্কুল থেকে আবার পর কিচ্ছু করতে ভালো লাগে না, কিন্তু আজকে ওই প্রবলেম থাকায় আজকে করলাম, কারণ সোজটা তো সুন্দরভাবে মানে শেষ করতে লাগবো, এগুলো যদি থাকিয়ে থাকে আমারই তো খারাপ হইব, তাই আমি ঠিকঠাকভাবে সব কাজ করি। আর দেখো আমরা ঘরে বউরাই তো সব কিছু ঠিকঠাক করে রাখতে লাগবো না, ছেলেরা কী করবো, ছেলেরা তো আর এগুলো পরিষ্কার টুষ্কার করতে পারতো না, তারা শুধু স্নান করবো টান করবো যা করবে ওইটাই করবো। তো আমার তো সব কিছু ঠিকঠাক করতে লাগবো না, তাই এখন বাজি গেছে কিন্তু প্রায় 3:30 মতো, এখনও আমি কাম কাজ করি। আর ভাগ্য ভালো আমি ভাতটা খাইলে ইসলাম করিয়ে, ভাতটা না খাইলে কিন্তু এখন শরীরটা আরও বেশি খারাপ লাগতো। আর ওই যে বৃষ্টির দিন, একবার রৌদ্র একবার বৃষ্টি, এরকম চলে। আগে আসছিলো বৃষ্টি বৃষ্টি অল্প অল্প, এখন একটু রৌদ্র রৌদ্র ভাব হলো, রৌদ্র ভাব না বৃষ্টিটা গেল, তো ভাবলাম চলো বাইরে একটু দেই, বাইরে দিলে একটু আলো বাতাসেও তো একটু মানে জল ঝরবো, বা একটু গন্ধটন্ধ যায় না কাপড়ের, তো ওই কাপড়গুলো সব মেলিয়া দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু মেলিয়া কাপড় দিয়ে মেলিয়া
প্রায় 10 মিনিটও গেছে না, আবার বৃষ্টি হয়ে গেছিলো, আমি আবার উঠে এসেছিলাম, যেগুলো তোমরা সঙ্গে আমার আর শেয়ার করা হয়েছে না। এখন দেখো বাথরুমে কত বাসন বার করে রাখছে, কারণ সব কিছুই তো ধোয়া লাগবো, বুঝতেই তো পারে আমরা বাঙালির সোজ মানে পালন করা, সোজ যাওয়া কতটুক মানে একটা হয়। তো ওইদিকে আমি সব কাজ ওইলে কইলাম না, গড়ি কাটার সঙ্গে সঙ্গে আমি সব কিছু টাইম মিলিয়ে সব কিছু করিয়ে ওইদিকে বাসন ধুয়ে আর ওইদিকে কাপড় ধুয়ে আর ওইদিকে রান্নাটাও বসাইয়া রাখছি। ডালটা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে, তো তাই এখন ডালটা ফুরন দিলেই আর শুকনা লঙ্কার 5 ফোড়ন দিয়া। এখন বিকাল 4:30, আমার সব কামকাজ কমপ্লিট, চুলাটা শুধু পরিষ্কার করলাম না, কারণ রাত্রে হয়তো কিছু বানাইতে লাগবো বা সন্ধ্যার সময় তো আমার চাটা খাইতে লাগবো, এটার লাগে। তো কাপড়গুলো দেখো সব আনিয়া ঘরের ভিতরেই মেলিয়া দিলাম, কারণ ফ্যান চালাইমু, তো ফ্যান চালাইলে এগুলো পাতলা পাতলা কাপড় আছে শুকাইয়া যাইব। আর এখানে জলের বোতলও দেখো সব ধুইয়ে আর এইভাবেই পাল্টাইয়া রাখলাম, কালকে এগুলো সানটান করিয়া সব ভরমু। এখানে এই ড্রামের কাপড় টাপড় তারপরে দরজার পর্দা সব কিছুই ধুইয়া দিলাম, শুধু বেড কভার টেড কভার ওইগুলা রইলো, ওইগুলা কালকে একসঙ্গে ধুইয়া দিব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবাতির সময় হইলো, সন্ধ্যাবাতি দিয়ার, আর সন্ধ্যাবাতিটা এখানেই দিয়ার, কারণ সৌজের মধ্যে ঠাকুরঘরে গেছি না আর ঠাকুরঘরে যাইয়ারও না, ঠাকুরঘর একবারে সৌজ শেষে গিয়া পরিষ্কার টরিষ্কার করিয়া কালকে ঠিকঠাক করিয়া এরপরে ঠাকুর দিমু, তাই ঠাকুরঘরে আর সন্ধ্যা দেখাইতেও যাইয়ার না, এই সৌজ দিয়া না, ঠাকুরঘরে ঢুকতে একবার ইচ্ছা লাগেন না, এমনি বাইরে থেকে এইরকম দেখাইয়া দিলাই তো, এমনি ধূপকাঠি মোমবাতি এরকম থেকে জ্বালাইয়া দেখাইয়া দিয়ার আর কি। তো ওইটাই আমার মানে যার যারই মনের ইয়ে না, যার যারই মন দিয়েই সব কিছু হয়, আমার ভালো লাগে না আর কি যে আমি এই সৌজ অবস্থায় ঠাকুরঘরে যেতাম। ঠাকুরঘর হলে একটা শুদ্ধ শুদ্ধ জায়গা, এই শুদ্ধ জায়গাটারে মানে একটু বাজে অপবিত্র করতে নানি খুবই খারাপ লাগে, তাই আর কি আমার মন চাইলো না যাইতে। আর পুষি তো বইয়েই আছে, আর বাইরেও কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়তে আছে। বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে আমার কিন্তু প্রচুর ভালো লাগে। আমার একটা দিদিভাই আমার জিজ্ঞেসে তোমার বাড়ি কই, আমার বাড়ি আসামে দিদিভাই। আর একটা দিদিভাই জিজ্ঞেসে তুমি কি একা একা থাকো সারাদিন, তোমার একাই দেখি, তোমার হাজব্যান্ড বা অন্য কেউ নাই? আমার হাজব্যান্ড আছে গো দিদিভাই, হাজব্যান্ড সারাদিন কাজে কর্মে বাইরে থাকে, তারপরে হইলো গিয়ে সবাই ক্যামেরার সামনে আইতে চায় না না, আর আমরা ঘরে শুধু দুইজনই, আমি আর আমার হাজব্যান্ডই, আর কেউ না, আর হাজব্যান্ড না ক্যামেরার সামনে আইতে চায় না, তাই আমি আনি না, কারণ জোর করে কেউ আনাটা ঠিক না, আর হাজব্যান্ড আইতে চায় না কইলেও ভুল হইব, কারণ কোনো যদি বাইরে যায় কোনো পূজা পার্বণে বা বিয়া বাড়িতে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে, তখন কিন্তু হাজব্যান্ড অবশ্যই ক্যামেরার সামনে আইতেও চায়। আমার হাজব্যান্ডের অনেক ভিডিও আছে, অবশ্যই দেখতে পারো, ঘরে থাকলে তার মন চায় না। তো ওইটাই বন্ধুরা, আমি আজকে এতটুক ভিডিওই শেয়ার করলাম, আমার ভিডিওটা এখানেই শেষ করি। আমি কইলাম না এই ছোট্ট একটা ছোট্ট না মোটামুটি একটা ভিডিও হইলো আমার এই বিকালের কাজকর্মই আর কি। তো ভিডিওটা এখানে শেষ করি, কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলিও না। আবার দেখা হবো নতুন সকালে নতুন একটা দিনে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।